তো মাঠে এখন শুভ আমাদের ঘড়ি গরম খাওয়াচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু বদল লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছো বদল একটা ফ্রেশার নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এই রাত রাত করে বেরিয়েছি আসলে আমি জানতাম না আমাদের এখানে একটা টুর্নামেন্ট খেলা আছে ফুটবল টুর্নামেন্ট পাড়া থেকে তিনখানা টিমও রয়েছে তো সেটা শুনে এখন যাবো একটা টিম মানে মানে আমাদের একটা টিম আর কি জিতেছে একটা ফার্স্ট খেলা তো সেটাই এখন ভিডিও করতে যাব তো আমার সাথে আছে পুলো পুলো আর আমি যাব দেখি খেলা শুরু হয়ে গেছে তো গিয়ে দেখা যাক কদ্দূর কী হচ্ছে ওখানে কী অবস্থা চলছে আসলে আমাদের টিম জিততে পারে কি না পারে সেটা গিয়ে দেখতে পারবো তো আর বেশি ভাবনা বকো চলো ভিডিও শুরু করা যাক তো মাঠে চলে এসেছি মাঠে এসে দেখি এই এক মানে পাড়ার এক টিম হেরে গেছে ক্লাবের টিম তাই তো ক্লাবের টিম হেরে গেছে আর ভাইয়ের একটা টিম আছে এ আলোর জন্য দেখাচ্ছে যাই হোক ও টিমের সাথে পাড়া আর একটা টিমের খেলা পড়ে গেছে মানে পাড়া ভার্সেস পাড়ার খেলা হবে সেই খেলাটাই বেশি দেখতে হবে মনোযোগ দিয়ে পাড়া ভার্সেস পাড়ার খেলা লাস্টে অন্তত এক পাড়ার একটা টিম তো থেকেই যাবে যাই হোক দেখা যাক আর এখন একটা টাইব্রেকার চলছে আগের অন্য খেলার সেই টাইব্রেকারটা দেখা যাক এই যে আমাদের পাড়ার ছাপড়ি ছাপড়ি টিকটকার এ ও তো দেখা মুখ দেখা দেখা ওদের মুখ তো আগেও দেখেছো মাঠে এখন শুভ আমাদের ঘড়ি গরম খাওয়াচ্ছে আর এই যে হদু ছাপড়ি এই যে আর এই যে বান্টি ছাপড়ি চলে গেল ছাপড়ি জিরো সেভেন আর টোকো 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 তো সবাই জানো টোকোর নাম আমি পরে বলে দেবো তো মাঠের এক সাইডে খেলা চলছে আর এরা দুজন না জানি বল নিয়ে জামা টামা খুলে কি সব খেলা করছে যাই হোক ছাপড়ি মাল পাশাপাশি বসে রয়েছে গজব বেজতি থাকিয়েছে নাইজেরিয়ান নাইজেরিয়ান দেখো আপনি লাপরওয়াহি কা নতিজা হয়ে গেছে এই প্লেয়ার গুলো রেডি হচ্ছে সব না না অত সত্যি হবে না তোদের একটা জার্সি নেই ছাপড়ি জামা পড়ছে আরে ছাপড়ি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ও আচ্ছা আরে বুকে দাও তো বকিস কেন রক্ত বলন ধর এ মা বুকে অসম্ভব এ মা এ মা এ মা খেলা আমাদের শুরু হয়ে গেছে আর আমাদের এই প্লেয়ারগুলো দেখে একটুখানি বাচ্চা বাচ্চাই লাগছে আর এমনিও বাচ্চা ওরা আর ওপাশের প্রতিদ্বন্দ্বীরা বেশ বড় বড় রয়েছে সাইজেও ফিগারেও হাইটেও সব দিক থেকে আর দেখা যাক লাস্ট অব্দি কী হয় খেলা কদ্দূর কী হয় বতন নাড়ায় না আমার ঠিক আছে কোনো ব্যাপার না হবে হবে বান্ডির উপরে ওগুলো উপরে মাঝ মাঠের উপরে এই দুজন ম্যান নিয়ে ছয় তো যে হবে হবে ছাপড়ি প্লেয়ার ভালোই খেলছে ম্যান নিয়ে
গোলের সময় মোবাইল বন্ধ ছিল জুমটা হচ্ছে না এই যে দাদা নিজে হেরে গেছি হ্যাঁ এখন জ্ঞান দিচ্ছি একাদশ এই প্রথম দেখলাম শুভটা কিছু করলি এই প্রথম দেখলাম এই প্রথম এই প্রথম শুভ কিছু একটা করলি তোমার একটু দেখিয়ে দি ও ছাপড়ি কি খেললো সবার খেলা দেখিস না তো আমাদের টিম জিতে গেছে সেই আনন্দ নিয়ে বাড়ি চলে যাচ্ছি বেশি রাত করব না এখন এমনি বর্ষা বর্ষা ওয়েদার চারিদিকে ভিজা ভিজা আর কেউ থাকছে না সবাই ঘুম পাচ্ছে সবাই বাড়ি চলে যাচ্ছে সে কারণে আমিও ভাবছি বাড়ি চলে যাই পরে ওদের কাছ থেকে খবর নিয়ে নেবো জিতলো না হারলো জিতলে তো ক্লাবে চলেই যাবে ট্রফি টফি সব সমস্ত কিছু ওটা ক্লাবের টিম না আরে যার টিম হোক মাল প্রাইজ তো দেখি চলে যাবে ক্লাবে হ্যাঁ এবার যাই হোক তারপরে তো কিছু মিলে ওদের খেয়েও নেবো কিছু খাওয়ার দাওয়ার যদি জিতে যায় আর যদি হেরে যায় তাহলে সান্ত্বনা দেবো এ খেলতে ফেলতে পারিস না এই করিস না সেই করিস না তো সামনে আর কিছু লোক দাঁড়িয়ে আছে আর আমরা এখানে রয়েছি এবার সোজা বাড়ির দিকে যাই এরা টিম হচ্ছে এদের হাড়িয়ে দেবো এদের ছোটোবেলায় কত হাড়িয়েছি যাই হোক কথা সেটা না এখন বাড়ির দিকে যাই তবে সকালে জানতে পেরেছি আমাদের বাচ্চাদের টিম রানার্স হয়েছে ওরা খুব আনন্দ করেছে সারা রাত জেগেছে দেখে খেলে এই প্রাইজ পেয়েছে আর কি আর আমি আর যাইনি ওদের আগামী দিনগুলোর জন্য অনেক শুভকামনা রইল ওরা যেন এরকম কাপ অনেক দিতে পারে অনেক প্রাইজ পায় তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট।